আমি কই আসিলাম এটা তো তোমার জানার দরকার নাই। কি ঘটনা ঘটছে সেটা আগে বলো। এখন তো আমি কমু না, তোমার জানতে মন চাইলে তুমি নিজেকে জানে লও। ঠিক আছে, জানে লও মনে অনে যাও, জলদি আমার জন্য এক কাপ গরম চা লয়ে আসো, চা খায় আগে মাথাটা ঠান্ডা করো। আমি চা বানাইতে পারবো না, উনি হুকুম করবে আর আমার তা পালন করতে হবে, মনে হয় ওনার আমি বিয়া করাবো। আলতু ফালতু কথা কবি না, আমার মেজাজ কিন্তু এমনিতে খুব খারাপ। তোর মেজাজ খারাপ তো আমার কি, আমার মেজাজ অনেক খারাপ আছে। তুই যদি সত্যি সত্যি আমার বউ হইতি গুতায়া, অহনি তোর থোত আমি ভাঙা ফালাইতাম। তোর মতো চোরের বউ হমু আমি না? হ্যাঁ, আমার কি পাগলাই কামড়াইছে? আরে পাগলে তো হালকা পাতলা সেন্স থাকে, তোরে কামড়াইলে কামড়াইব ছাগলে। আল্লাহ, এই বান্দনিরে বিয়ে করো না আগে, তুমি আমার টান্দে উপরে তুলে নিয়ে যাও। আচ্ছা উপরে যা, তোর চেহারা আমি দেখতে চাই না, খালে আমার মনটা সারের জন্য খারাপ আছে বইলা তোর আমি ছাইরা দিলাম। এই যে শোন, এই মুহূর্তের পর থেকে আমার চোখের সামনে দিয়ে তুই হাঁটাহাঁটি করবি না, তোর দেখলে আমার মেজাজ খারাপ হয়। তোর মেজাজের কপালে আমি ঝাঁটা মারি, গেলে তুই সোরার পোসোরা, তোরে আমি এমন ফান্দে ফালামো তুই কাইন্ডা কুল পাবি না। মনে রাখিস আমার নাম সুন্দরী। মুখটা এমন পেশার মতো করে বসে রয়েছে কেন, মনে হয় বউ মরে গেছে। আরে দূর, বউ থাকলে না মরবো, সেটা তো আমি জানি, আর এর লেগেই তো তোমার আমার এত পছন্দ। কি কি করলে তুই? না কিছু না, তুমি এমনি করে বইয়ে রয়েছো কেন, তুমি এমনি করে বইয়ে রয়েছো দেখা আমার কলজাটা পুড়া যাইতেছে। ও তো বেলি যে দিনে রাইতে সময় পাইলে বইয়া বইয়া কান্দে, ওই কান্দন দেখে তোমার কলজিটা পড়ে না? না পড়ে না, কারণ ওই সেরি বহুত চ্যাটনা আছে। যা তো দূর দূর আমার সামনে থেকে। ওই সরে পোসরা, সবসময় দূর দূর করবি না, কিন্তু আমি তোর বিয়া করাবো না। তোর মতো পেত্নীদের বিয়া করলে না তুই আমার বউ হইতে পারবি? আর গলা মেপো গলা, তোর বিয়া করবো কেন, আমার কি পিঁপড়া কামড়েছে? ওরিয়াল্লা, অবস্থা এত বেগতি, পিঁপড়াও কামড়াতে চায় না। সমস্যা নাই, আমি তেলা পোকরে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো যে ভাই ওনার একটু কামড়া অন্তি ভাগ ভাগ ভাগ। এখান থেকে সবসময় ভাগ ভাগ করবি না, বেশি তেড়ে বেড়ে করলে মিথ্যা মামলা তোর ফাঁসাই দেবো। হায় হায় হায়, কয় কি মিথ্যা মামলা? বাঘের থেকে আমি মিথ্যা মামলারে বেশি ডরাই, তোর আশেপাশে আমি থাকুম না, নাক কাটাছে রে। গোলামের পো গোলাম, পাইছি তোর দুর্বল পয়েন্ট, তেড়ে বেড়ে করবি আর মামলার ডর দেখামো। হুম।